হাই, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে একটি প্রফেশনাল লেভেলের ইন স্ক্রিন তৈরি করা যায়। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে প্রবেশ করার পর আমরা তারপর চলে যাব ক্রিয়েট ডিজাইনে। ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পর এখান থেকে একটি ভিডিও একটি ফরম্যাট পেয়ে যাবেন, এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার সাথে সাথে দেখেন 5 সেকেন্ডের একটি ব্ল্যাঙ্ক ভিডিও এখানে চলে আসছে। তারপর এখান থেকে চলে যাবেন এই সাইডে, এখানে দেখবেন অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে আপনি একটি টেমপ্লেট চুজ করে নেবেন। তো প্রিয় দর্শক, আমি এই টেমপ্লেটটা চুজ করলাম। এখন প্রিয় দর্শক, আমি একবার ওপেন করে দেখি। প্রিয় দর্শক, এখান থেকে আমি ভিডিওটি রিমুভ করে দিব। ভিডিওটি রিমুভ করার জন্য আমরা এটার উপর ক্লিক করব এবং ডিলিট বাটন চেপে রিমুভ করে দিব। তারপর এই লেখাগুলোকে আমরা ডিলিট করে দিব, শুধু এই বর্ডারটা আমি রাখবো, ঠিক আছে? তারপর এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। তারপর চলে যাব ব্যাকগ্রাউন্ড কালারে, এখান থেকে আমরা একটি কালার চুজ করব। তো এখান থেকে আমি এই কালারটি চুজ করলাম। ওকে, ডান। প্রিয় দর্শক, আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। এখন আমরা চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পর আমরা প্রথমেই একটি শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমরা এখানে সার্চ দিব, শেপ লিখে। শেপ লিখে সার্চ দিলে এখানে আমরা অনেক ধরনের শেপ পেয়ে যাব। এখান থেকে একটি শেপ আমি নিয়ে নিলাম। তারপর প্রিয় দর্শক, এখান থেকে এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। এটাকে আমরা কাস্টমাইজ করে নেব। তারপর এখান থেকে আমরা আরেকটি শেপ নেব, রাউন্ড শেপ। তো এটাকে আমরা একটু জুম ইন করে নেই। তো প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব আপলোডসে। আপলোডে যাওয়ার পর এখানে দেখেন আমি একটি ছবি অলরেডি আপলোড দিয়ে রেখেছি। তো এটার উপর ক্লিক করি, এটার উপর ক্লিক করে দেখেন এখানে চলে আসছে। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব। ব্যাকগ্রাউন্ড হিসেবে নেওয়ার জন্য আমরা রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। প্রিয় দর্শক, এখান থেকে শুধু আমি আমার শেপের সাইজটা সিলেক্ট করব। ওকে ওকে, এটুকু নিলে হবে। ওকে, ডান। তারপর এখানে চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটার সাইজ আমরা এই শেপের মধ্যে দিব। জাস্ট শেপটাকে আমরা আনুমানিক একটা সাইজ আমরা এখান থেকে নিব। ওকে, আমাদের দুইটা শেপের সাইজ নেওয়া শেষ। এখন আমরা এই পিকচারটাকে আবার রিমুভ করে দিব। তো আমাদের সাইজ নেওয়া শেষ, এখন আমরা এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিই। এখন আমরা এই শেপটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এই শেপটা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা ডুপ্লিকেট করে দিব। তারপর তারপর এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। ওকে প্রিয় দর্শক, আমাদের শেপ নেওয়া শেষ। এখন আমরা একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিব। ওকে, আমরা একটা লেখা নিয়ে নিলাম, এটাকে আমরা উপরে বসিয়ে দিই। তারপর এই লেখাটার ফ্রন্ট চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি চলে যাব এখানে। এখান থেকে আমরা যে কোনো ধরনের ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এই ফ্রন্টটাই ব্যবহার করব, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর এটাকে আমি এখানে বসিয়ে দিই। এখন প্রিয় দর্শক, এই ফ্রন্টের কালার আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা এইটুকুর একটা কালার দিব, আর এইটুকু আরেকটা কালার দিব, অ্যান্ড চিহ্নটার আরেকটা কালার দিব। ওকে, তো সাবস্ক্রাইব নাও। এইটুকু কালার চেঞ্জ করার জন্য আমরা এইটুকু সিলেক্ট করব প্রথমে, তারপর এখান থেকে আমরা চলে যাব টেক্সট কালারে। এখান থেকে আমরা সাবস্ক্রাইব নাওটা আমরা রেড করে দিব। ওকে, তো লার্ন নিউ স্কিল লেখাটুকু
কালার চেঞ্জ করার জন্য আমরা এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যাব টেক্সট কালারে। টেক্সট কালারে যাওয়ার পর এখান থেকে আমরা একটি টেক্সট সরি একটি কালার আমরা সিলেক্ট করে নিব। তো আমরা এই কালারটা সিলেক্ট করে নিই। তারপর এন্ড চিহ্নটাকে আমরা একটা কালার দেব, এটাকে আমরা হোয়াইট করে দিই। ওকে, তো প্রিয় দর্শক টেক্সটের কালার আমাদের নেওয়া শেষ। এখন আমরা এই শেপের কালার চেঞ্জ করে দেব। তো এই শেপের কালার চেঞ্জ করার জন্য শেপের উপর ক্লিক করব, তারপর এখান থেকে আমরা কালারে চলে যাব। তারপর এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে নিব। আমি এই কালারটা দিয়ে দেবো এখানে, এটাকেও আমরা এই কালার দিয়ে দেবো। তারপর এই রাউন্ড শেপটাকে আমরা একটা কালার দেবো, এটা দেওয়ার জন্য আমরা এখানে এই কালারটা দিয়ে দিই। প্রিয় দর্শক সবগুলো এলিমেন্টসের টেক্সটের কালার আমরা নিয়ে নিয়েছি। এখন প্রিয় দর্শক এখানে আরেকটা শেপ নিব, এই চারপাশে বর্ডার দেওয়ার জন্য একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য সিম্পলি চলে যাবো এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পর এখানে আমরা শেপ লিখে সার্চ করলে দেখেন অনেক ধরনের শেপ চলে আসছে। এখান থেকে আমরা এই শেপটা নিব। এটা নেওয়ার পর এটাকে আমরা কালার চেঞ্জ করে দেব, আমরা রেড করে দিই। তারপর প্রিয় দর্শক এটাকে আমরা এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিব। তারপর এটাকে আমরা কপি করব বা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন ডুপ্লিকেট একটি অপশন আছে, এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নিব। তারপর এটাকে টেনে ধরে আমরা এখানে বসিয়ে দিব। তো আমাদের শেপ নেওয়া শেষ। প্রিয় দর্শক এখানে একটা জিনিস, এখানে আমরা আরেকটি শেপ বসাবো। শেপ বসানোর জন্য এলিমেন্টসে গেলাম, তারপরে এখান থেকে আমরা স্কোয়ার লিখে সার্চ দিব। স্কোয়ার লিখে সার্চ করলে দেখেন অনেকগুলো শেপ চলে আসবে, সুন্দর সুন্দর শেপ চলে আসবে এবং অ্যানিমেটেড শেপ চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমি এই শেপটা আমরা নিব। এটা নেওয়ার জন্য আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে। এখন এটাকে আমরা কাস্টমাইজ করে দেব। কাস্টমাইজ করার জন্য আমরা এইভাবে আমরা এখানে বসিয়ে দেব। কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেন্ড টু ব্যাক করব। সেন্ড টু ব্যাক করার জন্য আমরা এটা রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। তো প্রিয় দেখেন এটা আমরা আমাদের শেপের পিছনে চলে গেছে। তো প্রিয় দর্শক আমাদের টেক্সট এবং শেপ নেওয়া শেষ। এখন আমরা এখানে এরো চিহ্ন বসাবো। এরো চিহ্ন বসানোর জন্য আমরা এলিমেন্টস থেকে সার্চ দিব এরো। এখানে আমরা যদি এরো লিখে সার্চ দিই তাহলে দেখেন অনেক সুন্দর সুন্দর এরো আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এরো চিহ্ন ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি এরো চিহ্ন ব্যবহার করি। ওকে, আমি এই এরো চিহ্নটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আমরা এটার উপর ক্লিক করবো, এখানে চলে আসছে দেখেন। তারপর এটাকে আমরা রিসাইজ করে দেব। তারপর এটাকে আমরা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার জন্য ক্লিপে যাব, এখান থেকে আমরা ঘুরিয়ে দিব। তারপর এটাকে আমরা একটু রোটেট করে দেব। প্রিয় দর্শক এই এই এরোটা আমার কাছে খুব ভালো লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিই। এখান থেকে আমরা আরো সুন্দর এরো চিহ্ন পেয়ে যাব এখান থেকে। ওকে, আমি এই এরো চিহ্নটা ব্যবহার করবো। এটা ব্যবহার করার জন্য আমরা এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। তারপর এটাকে আমরা ছোট করে দেব। তারপর এটাকে আমরা ক্লিপ করে দেব, ক্লিপ করে ঘুরিয়ে দেব। তারপর এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেব, এটাকে একটু রোটেট করে দিই। ওকে, এই যে এরো চিহ্নটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা এরো চিহ্ন আমরা এখানে বসাবো, আরেকটা এই এরো চিহ্নটা আমরা এখানে বসাবো। তারপর এটার উপর ক্লিক করি, তারপর এটাকে আমরা এখানে নিয়ে আসি।
বাস। তো প্রিয় দর্শক, আমাদের সবগুলা এলিমেন্টস, এরো চিহ্ন, টেক্সট, টেক্সট কালার সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন প্রিয় দর্শক, আমরা টাইমিং চেঞ্জ করে দিব, অর্থাৎ এটা হলো 6 সেকেন্ডের, তো এটাকে আমরা 10 সেকেন্ড করে দিব। 10 সেকেন্ড করার জন্য আমরা সিম্পলি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে টাইমিং একটি অপশন চলে আসছে। এখান থেকে এটা স্ক্রোল করে আপনি কি করতে পারবেন, টাইমিং চেঞ্জ করে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, এটাকে আমরা 11 সেকেন্ড রাখবো। ওকে, তো আমাদের টাইমিং নেওয়া হয়ে গেল, এটাকে আমরা 11 সেকেন্ড করে দিলাম। প্রিয় দর্শক, এখন আমরা একটা মিউজিক বসাবো, এটার সাথে একটা মিউজিক বসাবো। মিউজিক বসানোর জন্য প্রিয় দর্শক, আমরা সিম্পলি চলে যাব অডিওতে। এখান থেকে আপনি অনেক ধরনের ফ্রি মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন, অথবা আপনি অন্যান্য ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এইখানে আপনি আপলোড করে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে আমি অলরেডি অনেকগুলো মিউজিক কিন্তু এখানে আপলোড করে রেখেছি, এখান থেকে আমি ইউজ করতে পারবো। তো যাই হোক, আমি নর্মালি এখান থেকে অডিও লাইব্রেরি থেকেই ইউজ করব। এখন আমরা দেখেন এখানে আমি পূর্বেই মানে প্রিভিউ করে দেখতে পারবো যে কোন মিউজিকটা কীরকম। দেখেন এটাকে আমরা ধরে এদিকে আসি। তো দেখেন এখানে চলে আসছে। এখন আমরা একবার ওপেন করে দেখি। তো প্রিয় দর্শক, এভাবে অনেক সুন্দর করে আপনি ইন স্ক্রিন তৈরি করতে পারবেন এই ক্যানভা দিয়ে। দেখেন অলরেডি আমরা খুব সুন্দর একটা ইন স্ক্রিন তৈরি করে ফেলেছি। এখন প্রিয় দর্শক, এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি চলে যাব, এখানে একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন, অথবা আপনি এখানে 3-ডট আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য আমি এখানে ডাউনলোডের উপর ক্লিক করি। তারপর দেখেন এখানে MP4 ভিডিও একটি অপশন আসছে, আমরা MP4 ভিডিওতেই ডাউনলোড করব। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিই। আশা করি সবার কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নিয়মিত খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।